ইম্পর্টেন্ট নিউজে স্বাগত সবাইকে জানাবো আরও একটি গুরুত্বপূর্ণ খবর। দুই মামলায় উচ্চ আদালত থেকে ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে কি এখনই খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন? না, এখনই মুক্তি পাচ্ছেন না, আদালতে তার আরও মামলা রয়েছে। এর আগেও বেশ কিছু মামলায় একে একে জামিন পেলেও মুক্তি মেলেনি খালেদা জিয়ার। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সবগুলি মামলা একসাথে জামিন হলেই তবে মুক্তি মিলতে পারে খালেদা জিয়ার। তবে কবে নাগাদ সে মুক্তি মিলবে তা বলতে পারছে না কেউই। এর একটি করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি এবং অপরটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মানহানির দাবি তুলে মামলা করা হয়েছিল খালেদা জিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। গত 23 মে জামিন শুনানির কথা থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনে আদালতের ঈদের পর অর্থাৎ 17 জুন শুনানির দিন ধার্য করেন। গতকাল সোমবার জামিন শুনানি শেষ হলে আজ আদেশ দেওয়া হলো। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের মানহানির দুই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। 2018 সালের 8ই ফেব্রুয়ারি জি অরফানাস ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। এ রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ওই মামলায় আপিল শুনানির বিএনপির নেত্রীর দণ্ড বেড়ে দ্বিগুণ হয়। এই রায়ের বিরুদ্ধে আবার আপিলের সুযোগ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী আরও একটি মামলায় দণ্ডিত বিচারিক আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাতেও তাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের আপিল শুনানি এখনও শুরু হয়নি। খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির আরও 3টি মামলা শুনানি চলছে বিচারিক আদালতে। এছাড়া আদালতের সময় আন্দোলনের সময় নাশকতার নির্দেশ, মানহানি, কটূক্তিসহ সব মিলিয়ে 34টি মামলার তথ্য রয়েছে বিএনপি নেত্রীর বিরুদ্ধে। অর্থাৎ 34টি মামলার আসলে এখন ঘুরে ঘুরে আসছে। তবে পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে আর নেওয়া হচ্ছে না। যদি নেওয়া হয় সেই ক্ষেত্রে তাকে কেরানীগঞ্জের নতুন কারাগারে নেওয়া হবে। তবে গুঞ্জন রয়েছে খালেদা জিয়ার পাসপোর্ট সৌদি আরবের দূতাবাসে রয়েছে। তার গৃহ পরিচারক অর্থাৎ ফাতেমার এবং খালেদা জিয়ার দুজনের পাসপোর্টই সৌদি আরব দূতাবাসে রয়েছে এমন খবরও রয়েছে যে হয়তো তিনি যে কোনো সময় মুক্তি পেতে পারেন এবং মুক্তি পেলে দেশের বাইরে চলে যাওয়ার কথারও গুঞ্জন রয়েছে। আমাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।